নদীতে পড়ে দুই শিশু এবং বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে দুপুরে খরচার হাওরে এক শিশু ডুবে যায় এ সময় তাকে বাঁচাতে গিয়ে আর এক শিশুরও মৃত্যু হয় অন্যদিকে দুপুর উপজেলার মুক্তিখোলা গ্রামে বাড়ির বাইরে কাজ করার সময় বজ্রপাতে আহত হন ইমদাদুল ইসলাম নামে যুবক পরে সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন